ভাবি তুই যে গেল ও বড় ভাবি আরে পেলি কি হইছে কি করতেছিলা কি আর করমু ঘরে বসে টিভি দেখতেছিলাম ও আচ্ছা বুঝতে পারছি তা ছোট ভাবি কই ছোটর কথা কইতাছস ও কি বাড়িটার লোক আর তাছাড়া ও কই গেছে আমারে কইয়া যায় নাই কি জামার কথা বাদ দে তুই থাকলে ভালো হইতো কার সাথে কথা কইতেছ আরে আমার বান্ধবীর সাথে বান্ধবীর সাথে মানে বান্ধবীর সাথে তুমি কইতেছ তুই থাকলে ভালো হইতো তারপরে কি জামার কথা বাদ দে আরে না 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 নিশ্চয় কোনো বলে আমি সে সাথে কথা কইতেছিল আরে না দেখি দেখো তুমি আমার বান্ধবীর নাম্বার নামও তো সেভ করা নাই কে হ্যাঁ আরে ও সিম চেঞ্জ করছে সেই সিম দিয়া মানে নতুন সিম দিয়ে আমার কল দিছে এই জন্য সেভ করতে পারি নাই দেখো আমার উল্টা পাল্টা বুঝতে লাভ নাই আমি বুঝতাছি তুমি বাড়ির থেকে বাইরে এই কথা কইতেছো কি লাগে যদি তোমার মধ্যে কোনো ঘাবলা না থাকে তাহলে না কথা কইতেছো কে দূর কেমন কথা কইতেছো এসব বাড়িতে কাজ সাইরা একটু কেমন জানি গরম গরম লাগলো সেই জন্য এই গ্যাস তো লাইছি একটু বাতাস লাগে বাড়িতে গরম গরম লাগতেছে বাড়িতে সাইড ডেফেন সাইড ডেফেন এই সাইড ডেফেন তোমার গরম লাগে আর এই গ্যাস তোলার ওইদের মধ্যে বইবে তোমার খুব ভালো লাগতেছে না কারেন্ট না থাকলে গরম লাগবে নাকি ঠান্ডা লাগবে দেখো উল্টা পাল্টা যুক্তি আমারে দিবা না আমি কিন্তু ঠিক মতোই বুঝতাছি আচ্ছা তুমি সত্যি করে কসে আমার বিয়ে করার আগে তোমার কোনো নাগর টাগর আছে নাকি সি 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 এই সব কোন ধরনের কথা হ্যাঁ এতদিন সন্দেহ হলো না আজকে তোমার সন্দেহ হইতাছে তাই না আমি তো কইলাম আমার বান্ধবীর সাথে কথা কইতাছি আর তোমার কথা কি কমু তুমি সব সময় কাজে ব্যস্ত এইজন্য ওরে কইলাম আমি কাজে ব্যস্ত এই সুযোগে তুমি আরেকটা প্রেম করতেছো হ্যাঁ তুমি তুমি এটা করতে পারলে আমার সাথে তোর কি পাগলের মতো বকবক করতেছো তোর মাথা সত্যি খারাপ হয়ে গেছে মা আমার মাথা খারাপ হইছে না এখন তো আমার কথা ভালো লাগবই না এখন আমার কথা ভালো লাগবে না নতুন নাগর পাইছো না নতুন নাগর ভাইয়া এখন জামাইরে বইলে যাইতেছো গা জামাইর কথা কোনোটা ভালো লাগে না তোমার সাথে না কথা কইতে আমার এখন রাগ উঠতাছে কি আবল দাবল কথা কইতেছে প্রয়োজন হলে তুমি ফোন দিয়ে কথা কইতে পারো যাক তোমার এত প্রমাণ দেওয়া আমার দরকার নাই কারণ তুমি আমার বিশ্বাস করতেছো না থাকো তোমার অবিশ্বাস নেই চিন্তা করছো আমারও প্রমাণ দেওয়ার দরকার নাই প্রমাণ তুমি কোন দিকে দিবা আমি ঠিকই বুঝতাছি আমি ঠিকই বুঝতাছি যে তুমি আরেকটা প্রেম করতেছো কারাও ভালো লাগে না তোর সোনা আছে এটা কথা কি হইছে বৌমা কি হয় নাই তাই বন্ধ আপনি ছিলে আমার অহেতুক সন্দেহ করে তাই আমি নাকি নাগরের সাথে কথা কইতাছি এটা কোনো কথার মধ্যে পড়লো কোন সময় কইলো এখনি এই মাত্র কইলো আমি তো আমার বান্ধবীর সাথে ফোনে কথা কইতাছি কি বান্ধবীর সাথে কথা কইতাছ না কার সাথে কথা কইতাছ এটা কিন্তু আমি ভালো করে বুঝি যার কারণে আমি কামে যাওয়া বাধ্য তোমার পিছনে পিছনে আইছি শাকিল চুপ থাক মা আমার সব থাক করে দছো তোমার বৌমা উল্টা পাল্টা মাইসের সাথে কথা কয় আমার কিন্তু মাথায় রাগ উঠে গেছে আমি নাকি উল্টা পাল্টা কারোর সাথে কথা কই বাজেই না কথা করার জায়গা পড়ল ঝগড়া করার চেষ্টা করি তাই না দেখো আমি বলে ঝগড়া করব চাইতেছি আমি এই যে দাও মা মা তুমি প্রমাণ করে দাও তুমি ফোন দে প্রমাণ করে দাও ফোন দাও সমস্যা নাই আমার ও এতক্ষণ আই যাইতো নিশ্চয় নাম্বার চেঞ্জ করে ফেলাইছো বুঝছি আমি এটা অন্য কারো কল দেয়া তুমি এই কল গাল দিছ রাখছো কতদিন
তুমি কি আমার সাথে সংসার আসলে করবা নাকি করবে না কি জ্বালা যন্ত্রণার মধ্যে পড়ছি কইলাম না আমি তোমার সংসার করব না হ্যাঁ যাকে ভালোবাসি তাকে সংসার করব ভালোবাসো যাকে তাকে সংসার করবা এত দিন আমারে ধোঁকা দিয়া তুমি আমারে বোকা বানায়া আর জনের সাথে চলে যাইতাছ না গেলাম এই না আগে গেলে তো করব না কি সংসার আমার মেলা জিনিসপত্র আছে কাপড় চোপড় আছে গয়না গাড়ি আছে সেইগুলো নিতে যাব এই গরম কি এক টাকা না করিও নিতে দেব না কিচ্ছু নিতে দেব না ঘরের থেকে সব মানে তোমার আমি একটু করে সংসার জন্য অনেক করছি সেগুলো আমি নিয়ে যাব একটা সুতা পর্যন্ত রাখা যাব না সুই সহ নিয়ে যাব এই কই এলো আমার বাড়ির ব্যাগ কিছু বলে নিয়ে যাব আর জন্য জায়গা সংসার করব এই খারাপ এই কি উল্টো না এই কই যে কেন ভাবি কি ব্যাপার বৌমা কই যাইতাছো আরে ছোট বউ হারাই গেছে গা কি বেড়াইতে গেছে আরে বেড়াইতে যায়নি চাচা ছোট বউ হারাইয়া গেছে গা তার বেড়াক না বেড়াইলে কি হইছে তাই আমি কইছি যে ছোট ভাবি হারাই গেছে আমি কি কানে কম হুনি যে কানের লগে নিয়ে নিয়ে কোন রাখবো জানো এই ভালো হুনি দেখিয়া আমার স্কুল কলেজে কত যে প্রাইজ পাইছি আর কত সুনাম পাইছি হ্যাঁ তোরা বুঝতি না দেখো বড় ভাবি ছাগলে কি না খায় আর পাগলে কি না কয় এই হইলো তার অবস্থা কি একদম ঠিক কথা কইছস মনে হইলো যে কিছু খাওয়ার কথা কইলি আরে না চাচা খাওয়ার কথা কই নাই আমি কইতাছি আপনি যান এইবার কি আমি যাই খামু অন কই গিয়া কি খামু আপনি এইখান থেকে চলে যান ও তা ভালো ভাবে কইলো হাই রে চিল্লানি দে কেন তালাটা ফাড়া হালাইছে যাইতাছি নিজে যে কানে ভালো মতো শুনে না ওইটা করবো না কানে শুনে যা করবো না তো কি করবো হ্যাঁ হায় রে বইরা রে এই সাকার সাথে যখনই আমার দেহ হয় তখনই আমার মাথাটা খারাপ হয়ে যায় পুরো বুঝছো এখনই তো আমার মাথা ব্যথা করে শুরু হয়ে গেছে তোমারে বুঝায় কথা কইতে কইতে আচ্ছা চুপ কর এখানে মাথা ব্যথার যে কাম নাই চল আমরা খুঁজে দেখি চলো হ্যাঁ মুখ তো দেখবার ইচ্ছা করবো না মুখ না দেখলা কোনো সমস্যা নাই কিন্তু এই জিনিসপত্র জানিস তো সব রেখে যাও একটা জিনিস নিয়ে যাবার পারবে না এখন পর্যন্ত কিছুই নেই নাই কেবল তো শুরু একবার রাইখা আবার আসবো সুতা থেকে শুরু কইরা যা যা আছে বস্তা থালা তা নিয়ে যাবো আল্লাহ রে আল্লাহ হনো তুমি যে বেটা খেজা মানে সোয়ে বেটা রে কাউকে কষ্ট করে কামাই কইরা তোমারে কিনে দিতে আমার জিনিস আমি নিয়ে যেতে দেবো না এই জিনিসের মধ্যে লেখা আছে তোমার জিনিস আর এই জিনিস আমার আমি বস্তা বুঝাই করে করে নিয়ে যাবো তুমি আমার কিছু থেকে আমার মাইকে কি কব মাইক আমি ঘাস খাইতাছি কি বাস খাইতাছো এই বাস কি মেছে খায় বাস খাওয়ার জিনিস হলো আমার কপাল এই যে বইরা নিয়ে আবার নিয়ে আমি যে কই জানো ঘরে একটা বউ হেনে নিয়ে পোলা সারা দিন ঝগড়া করে আর এই যে বইরা কই একটা হুনে আর একটা আবার কি কও আবার কি কইছি তোমারে কইছি ভাত বানাতেছি যে ভাত খাও কি আমারও আবার এই বাস খাইতে কইতাছো তুমিও খাইবা বাস আমারও খাওয়াই বাবা হাই রে হাই তুমি এত যাও তোমার মনে কথা কইতে চাই না আমারও কইতাছো খাইতে তুমি রাগ করে যেতেছো গা বোমা দরকার পড়লে এক ব্যাগ সন্দেশ আমি তোমার রাইনা দিব বোমা রাগ করে যাইও না চুপ থাকো বোমা এই যে ব্যাগ আমার কাছে দাও আমি তোমার পক্ষে একথা কই না তুমি ঘরে যাও আর শাকিলে কি করা লাগে ওটা আমি দেখা মনে আর তুমি ঘরে যাও এই বাড়ির বউ বাড়ি ছেড়ে গেলে মাইছে নানান কথা কইবো শুনে না মা জিনিসটা মিটমাট করে না ভিতরে গেলে তাহলে আমার ওই ভিতর থেকে আবার বাইরে আসন লাগবে বুঝছেন
তুমি কও কিবা করে মিটমাট করব তুমি আমার থেকে আরেক বেড়া লাগে বাগবার লাগে সবকিছু নিয়ে যাইতাছো আমি কেমনে মইলা নেব আমি কেমনে পয়সা থাকবো এত রে পয়সা না থাকলে মইলা যাও কইতেছি না আমার কারো সাথে কোনো সম্পর্ক নাই বান্ধবীর সাথে কথা কইলা একটা মাত্র বান্ধবী মাঝে মধ্যে একটু কথা কই ফোন দিলে ঠিক আছে মরে যাওয়ার গেছো আমি সত্যি সত্যি মরে যাবো গা আমি ধরে দেবো আমি নেব প্রেম নাই সত্যি করে কছে তুমি কি সত্যি সত্যি অন্য কারো সাথে ভাইকা যাইতেছো না আমি আমার বাবার বাড়ি যাইতাছিলাম তোমার শিক্ষা দাওনের জন্য আম্মা ভালো করে জানে যে আমি আমার বান্ধবীর সাথে কথা কইতেছি তাই আম্মা আমারে সাপোর্ট দিতেছে কারণ আমি একদিন আম্মার কথা কয়ে দিছিলাম আমার লগে তো কথা কয়ে দিছে সব সময় আমি কথা কই ও তাহলে মানে আমি ভুলই করে ফেলাইছি তুই তো ভুল করছিস তুই আমার কথা শুনলি না তুই আর আমি বাড়ি থেকে খেদাই দিলি যা যাও তুমি যেদিকে যাইতাছো সেদিকে যাও দেখো আসলে আমার ভুল হয়ে গেছে গা আমি না কথা দিতাছি আমি আর সন্দেহ করবো না মাফ করে দাও আমারে চলো যাই বাড়িতে চলো যাই তোমারে বিশ্বাস করতে তো আমার জানি এখন কেমন লাগতেছে না না বিশ্বাস করো শেষবারের মতো বিশ্বাস করো হ্যাঁ বৌমা যাও আরেকবার সুযোগ দাও তারপর তো আমি আসি বৌমা কি বিশ্বাস চাইলো তোমার কথা কল লাগবে না তুমি চুপ করে থাও তুমি আর পেছ বাজাও না চলো যাই ভিতরে চলো যাই ঠিক আছে যাইতাছি আম্মা আপনি সাক্ষী কিন্তু এরপরে যদি আমার সন্দেহ করে আমি সোজা চলে যাবো তারপর আমার বাপের বাড়ি গিয়া সত্যি কি তোমার বান্ধবী আছে